নয়া পল্টন থেকে গোলাপবাগের গরুর হাটে হুঁচট খেল, সেই যে হুঁচট খেল সে আন্দোলনের আর খবর নেই। জনগণ যেই আন্দোলনে নেই সেই আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয়নি, বাংলাদেশেও নেতা কর্মী নিয়ে অতিরিক্ত পোশাক নিয়ে ঢাকা আসার জন্য মির্জা ফখরুল কত অনুরোধ করলেন, লাঠি সোটা কম্বল দিয়া পিকনিক পার্টি করল সমাবেশের নামে, জনগণ যোগ দিল না তাদের নেতা নেতা কর্মীরা আন্দোলন করল, সেই আন্দোলন সফল হলো না, হলো না আন্দোলনে জনগণ, জনগণ ছাড়া গণ আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয় না, বাংলাদেশে হবে না, এটাই খুব স্বাভাবিক। আমি ফখরুলকে জিজ্ঞেস করেছিলাম, ফখরুল সাহেব আপনারা তো বলেন জিয়াউর রহমান জানে না, ঠিক আছে জানে না, বঙ্গবন্ধুর খুনিদের তিনি নিরাপদে বিদেশে পাঠাইলেন কেন, বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চাকরি দিলেন কেন, তিনি জিয়াউর রহমান ডায়েরি ইন্ডেমনিটি অর্ডিনেন্সকে ইন্ডেমনিটি আইন করে সংবিধানের পঞ্চম সংশোধনী জিয়াউর রহমান কেন করলেন, এ প্রশ্নের জবাব বিএনপির লোকদের আপনারা জিজ্ঞেস করুন, সাফ সাফ কথা, এখানে কোনো ভণ্ডামি নেই, এটা ঘটেছে, কে ঘটিয়েছে, ইন্ডেমনিটি কার, জিয়াউর রহমানের নয়, ফখরুলকে এটা অস্বীকার করতে পারবে, তাহলে হত্যাকাণ্ডে কে ছিল পেছনে, মুস্তাক বসল, মুস্তাকের প্রধান সেনাপতি হয়ে গেলেন রাতারাতি জিয়াউর রহমান, তাহলে খুনটা করলো কে, এই খুনটা করলো কে,